যদি আপনার বাবার প্রতি আপনার ন্যূনতম ভালোবাসা থেকে থাকে তাহলে এই কাহিনীটি সম্পূর্ণ শুনুন। আপনার চোখে পানি চলে আসবে। এক গরিব কৃষক তার একমাত্র ছেলেকে পড়ালেখা শিখিয়ে আইএস বানালেন। একদিন বাপ এবং ছেলে কোথাও যাচ্ছিলেন। বাপ ছেলের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো আমাদের দুজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? তখন ছেলে উত্তর দিলেন যে বাবা আমি। বাপ মন খারাপ হয়ে গেল, ওখান থেকে কিছুটা পিছনে চলে আসলো। পিছে আসার পরে তার মনে কি জানে কথা আসলো, সে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি চিন্তা ভাবনা করে উত্তর দাও যে আমাদের দুজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? তখন ছেলে উত্তর দিলেন, বাবা আপনি। বাবা জিজ্ঞেস করলেন, তুমি এই মাত্র বললে যে তুমি, আর এখন বলতেছ আপনি? তখন ছেলে উত্তর দিল যে বাবা, যতক্ষণ আপনার হাত আমার কাঁধে থাকে তখন আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আর যখন আপনার হাত আমার কাঁধে থাকে না তখন আমি অনেক দুর্বল, অনেক গরিব। এটা সত্য যে বাবার হাত যতক্ষণ পর্যন্ত ছেলের কাঁধে থাকে তখন সারা দুনিয়ায় সেই ছেলের হাতের মুঠোয় থাকে, সারা পৃথিবী তার হাতের মুঠোয় থাকে। বাবার জন্য দুই লেগ, রেখে আমাকে ছায়ায় সেই জলে ধূপে, রেখে আমাকে ছায়ায় সেই জলে ধূপে, দেখেছি এক ফেরেশতা আমার বাবার রূপে।